আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা গত ভিডিওতে শিখেছিলাম কিভাবে স্মার্টলি থ্যাংক ইউ বলতে হয়। আজকে আমরা শিখব কিভাবে স্মার্টলি ওয়েলকাম বলতে হয়। কেউ যদি আমাদেরকে থ্যাংক ইউ বলে তাহলে আমরা শুধু ওয়েলকাম বলি, কিন্তু এই ওয়েলকামটা না বলে আমরা আরো অনেক ভাবে ধন্যবাদ জানাতে চাই। আজকে আমরা তাই শিখব। প্রথমে আসি গ্লাড টু বি অফ হেল্প। গ্লাড টু বি অফ হেল্পের অর্থ হচ্ছে আপনাকে সাহায্য করে আমার অনেক ভালো লাগছে। গ্লাড টু বি অফ হেল্প। গ্লাড টু বি অফ হেল্প না ব্যবহার করেও আমরা আরেকটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ইটস মাই প্লেজার। ইটস মাই প্লেজার আর গ্লাড টু বি অফ হেল্প, এই দুইটার অর্থই সিমিলার। এই দুইটার অর্থই হচ্ছে আপনাকে সাহায্য করতে পেরে আমার অনেক ভালো লাগছে। তারপরে আমরা আরেকভাবে ওয়েলকাম বলতে পারি, সেটা হচ্ছে নো ওয়ারিস, কোনো চিন্তা নেই। নো ওয়ারিস, কোনো চিন্তা নেই। তারপরে আমরা আরেকটাও বলতে পারি, সেটা হচ্ছে ডোন্ট মেনশন ইট। থ্যাংক ইউ বলা লাগবে না, ডোন্ট মেনশন ইট। তারপর আমরা আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে ইট ওয়াজ নাথিং, মানে এটা তেমন কিছুই ছিল না। থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই, ইট ওয়াজ নাথিং, ইট ওয়াজ নাথিং, এটা তেমন কিছুই ছিল না। তারপর আমরা আরেকটাভাবে ওয়েলকাম বলতে পারি, সেটা হচ্ছে অ্যানি টাইম। অ্যানি টাইম অর্থ যে কোনো সময়। হেল্প করেছি তো কী হয়েছে, যে কোনো সময় হেল্প করতে প্রস্তুত আছি। তো আজকে আমরা যা শিখলাম সেগুলো হচ্ছে গ্লাড টু বি অফ হেল্প, ইটস মাই প্লেজার, ডোন্ট মেনশন ইট, নো ওয়ারিস, অ্যানি টাইম, ইট ওয়াজ নাথিং। আশা করি আপনারা এইগুলো ওয়েলকাম বলার ক্ষেত্রে ইউজ করবেন। আজকে এ পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।